নমস্কার, গ্লোব টিভির সকল দর্শক বন্ধুদের জানাই সান্ধ্য শুভেচ্ছা। রেকি জিজ্ঞাসা অনুষ্ঠানে আমি যাজ্ঞসেনী। যাজ্ঞসেনী মিত্র, 2000 সাল থেকে আজকে 2020 টানা এতগুলো বছর মিডিয়াতে রয়েছি আপনাদের সঙ্গে রেকি সংক্রান্ত আপনাদের যাবতীয় জিজ্ঞাসার উত্তর দেবার জন্য লাইভ ফোন ইন প্রোগ্রাম নিয়ে। এই এতগুলো বছর বলতে 20-21 বছর ধরে টানা লাইভ ফোন ইন প্রোগ্রাম করে চলেছি। আপনাদের যাবতীয় জিজ্ঞাসা এগিয়ে নিয়ে যাবে আমাদের রেকি জিজ্ঞাসা অনুষ্ঠানকে, অর্থাৎ রেকি সম্পর্কিত জিজ্ঞাসা নিয়ে আমাদের রেকি জিজ্ঞাসা এগিয়ে চলুক। আপনারা ফোন করতে থাকুন, লাগাতার প্রচুর ফোন করুন, আপনাদের ফোনের উত্তর দিয়ে সকলকে রেকি সংক্রান্ত কিছু একটা অ্যাওয়ারনেস বাড়ানো, এইভাবেই এগোচ্ছি আমি 21 বছর ধরে। প্রথম প্রথম জানি মানুষের কাছে কনসেপ্টটা বিগ জিরো ছিল, হোয়াট ইজ রেকি, রেকিটা ঠিক কী, খায় না মাথায় মাখে, এটা দিয়ে কী হয়, কেন হয়, এরকম অনেক প্রশ্ন আসতো। এখন অন্তত মানুষের এই ধারণাটুকু হয়ে গেছে রেকি একটা চিকিৎসা পদ্ধতি, যে চিকিৎসা পদ্ধতিটার জন্য কোনো রকমের কোনো ওষুধপত্র লাগে না, স্পর্শ চিকিৎসা, পরিষ্কার নিজের দুটো হাতকে নিজের শরীরে স্পর্শ করে এই চিকিৎসা করা হয়। আমরা না তো কোনো মেডিসিন দিই, না তো কোনো মেডিসিন উইথড্র করি, অর্থাৎ আপনার যে মেডিসিন আপনার ডক্টর দিয়েছে সেই মেডিসিনগুলো অ্যাজ ইট ইজ চলবে, আর পাশাপাশি রেকিটা চলবে। অর্থাৎ ডাক্তার যে মেডিসিনগুলো দিয়েছে আপনি হয়তো দীর্ঘদিন ধরে সেগুলো খাচ্ছেন, কিন্তু একটা তাতে স্ট্যাগনেন্ট একটা ওই ঠিক আছে বাড়েনি রোগটা, আরও বিশাল কিছু হয়তো হতো হয়নি, কিন্তু আবার খুব ভালোও নেই, সুগারটা নামছে না, একটা ওই ওরকম থেকে যাচ্ছে 200-250 মতন। সেই জায়গা থেকে আপনি পাশাপাশি যখন মেডিসিনের পাশাপাশি রেকিকে পুট করবেন, তখন দেখা যাবে সুগারটা নর্মালে চলে আসলো, এবং পরপর যখন আপনার 2-3টে রিপোর্ট আসলো নর্মাল, তখন আপনার ডক্টর আপনার ইনসুলিন বলুন মেডিসিন বলুন আস্তে আস্তে কমাতে থাকলো, কমানোর পরেও দেখা যাচ্ছে না তাতেও নর্মাল রয়েছে। এইভাবেই কিন্তু আস্তে আস্তে আপনার মেডিসিনটা অফ করে দেবেন আপনার ডক্টর। তো এইভাবে আমরা কোনো মেডিসিন যেমন দিচ্ছি না, খেতে পড়তে মাখতে কোনো অ্যাপারেটাস কিনতে হচ্ছে না, মাত্র 2 দিনের ওয়ার্কশপ করতে হবে আমাদের কাছে, মাত্র 2 দিনের ওয়ার্কশপে আপনি রেকি শিখতে পারবেন। সামনে আমাদের পরপর প্রচুর ক্লাস রয়েছে, একদম সামনেই যেমন পরশুদিন একটা ক্লাস আছে যারা প্রফেশনালি রেকিকে নিতে চায় তাদের জন্য, মানে অলরেডি রেকি নিয়ে কাজ করছেন, অলরেডি আমার কাছে ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি করেছেন, রেকি নিয়ে আরও বড় কিছু কাজ করতে চান, রেকিকে প্রফেশন হিসাবে নিতে চান, তার জন্য রেকি হিলার কোর্স যেটা ইন্টেনসিভ বলা হয়, রেকি ইন্টেনসিভ আছে আগামী পরশুদিন এবং তার পরের দিন মানে শনিবার রবিবার, পরের শনিবার রবিবারে রয়েছে আমাদের রিশরা ক্লাস, ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি দুটোই রয়েছে, অর্থাৎ একদম বেসিক কোর্স। যারা রেকি সম্পর্কে শুধু শুনেছেন শেখেননি এখনো, না শিখলে আপনি শরীরে হাত রাখলে কিছু হবে না, রেকি মাত্র 2 দিনে ওয়ার্কশপে শিখতে হবে, তারপরে আপনি একদম সফট টাচ ফেদার টাচ এভাবেই, আপনার দাঁতে ব্যথা করছে যেভাবে আপনি গালে হাত দিয়ে বসে থাকেন সেভাবেই বসে থাকবেন, বাট দাঁতের ব্যথাটা সারবে উইদাউট মেডিসিন। গলায় ব্যথা, বসন্ত এসে গেছে, অর্থাৎ এখন কোনো কোনো দিন সকালবেলার দিকে গলায় ব্যথা প্রায়ই দেখবেন, কারণ এখন শীত না গরম তার বোঝা যায় না, যখন আমি বাড়ি থেকে বেরিয়েছি তখন গরম, কিন্তু যখন ঢুকবো তখন ঠান্ডা লেগেই যাচ্ছে। তো এই এই সমস্ত কারণে হয়তো সকালবেলা দেখা গেল গরম, হয়তো রাতে একটু পাখাটা চালিয়েছিলেন সকালবেলা দেখা গেল ঠান্ডা লেগে রয়েছে। নর্মালি আপনারা হাতটা গলায় দিয়ে বসে থাকেন তাতে কিন্তু আপনার গলায় ব্যথা সারে না, রেকি শেখার পরে 15-20 মিনিট গলায় হাত দিয়ে বসে থাকবেন গলার ব্যথা সেরে যাবে। পেট ব্যথা করছে বিভিন্ন কারণে করতেই পারে, বিয়েবাড়ির সিজন চলছে, প্রচুর বিয়েবাড়ি, আমার তো প্রত্যেক দিন একটা করে যেতেই হচ্ছে, তো এই বিয়েবাড়ি খাওয়া টাওয়ার পরে হয়তো পেট ব্যথা করছে কোনো দিন, পেটে নর্মালি তো পেট ব্যথা করলে পেটে এরমভাবে হাতটা দিয়ে থাকেন, কিন্তু এইভাবেই আপনি হাত দিয়ে হাসি মুখেই থাকতে পারবেন, আপনার পেট ব্যথাটা সেরে যাবে। এই এই বাড়িতে যাদের বাচ্চা আছে এই পেট ব্যথা গলা ব্যথা মাথা ব্যথা পড়ে গিয়ে কোনো চোট পেলো এইসবের জন্য মেডিসিন, সারা পৃথিবী আজকে মেডিসিন থেকে দূরে থাকতে চাইছে জানেন তো,
এই মেডিসিন থেকে দূরে থাকার জন্য কিন্তু ভীষণভাবে যেটা দরকার সেটা হচ্ছে আমাদের রেকি শেখা। যে কোনো হঠাৎ হওয়া জিনিসকে ইনস্ট্যান্ট সারিয়ে ফেলা যায়, কেটে যাওয়া, পুড়ে যাওয়া, ব্লিড করছে, ইনস্ট্যান্ট ব্লিডিং বন্ধ হবে, সেটা ইন্টারনাল ব্লিডিং হোক, এক্সটার্নাল ব্লিডিং হোক, ইনস্ট্যান্ট ব্লিডিং বন্ধ করা যাবে, কোনো ব্যাপার না। কারণ হঠাৎ হওয়া জিনিস ইনস্ট্যান্ট বন্ধ করা যায়, ইনস্ট্যান্ট সারানো যায়, বাট প্রলং, যেটা ক্রনিক ডিজিজ, অনেক দিন ধরে ভুগছেন, সেটাকে আপনি ম্যাজিক আশা করতে পারেন না। তার জন্য সময় দিতে হবে। এই সময়টুকু যদি দেন তাহলে নিশ্চয়ই আপনি সারবেন। রেকি রোগ কমায় না, রেকি রোগ সারায়। বার বার কথাটা বলি, হ্যাঁ সেটা অ্যাজমা হতে পারে, সেটা ডায়াবেটিস হতে পারে, সেটা থাইরয়েড হতে পারে, সেটা আর্থারাইটিস হতে পারে, যে কোনো ধরনের ইউরিনারি ট্র্যাক ইনফেকশন প্রচুর হয়, ইউটিআই প্রচুর মানুষের হয়, একটা এজের পর মাঝে মধ্যেই অনেকের ইউরিনারি ট্র্যাক ইনফেকশন হয়, সেটা যাতে না হয়, হলে ইনস্ট্যান্ট যাতে সারাতে পারেন, এই সমস্তর জন্য রেইকিটা শিখে রাখা ভালো। কবে আমার রোগ হবে তবে আমি রেইকি শিখবো? নেভার। হয়তো যেদিন আপনার রোগ হলো আপনার আর শেখার সুযোগ রইল না। উঠতে বসতে খেতে শুতে মানুষের সেরিব্রাল কোনো ব্যাপার নয় আজকের দিনে। এই বসন্ত নিয়ে আমরা খুব মাতামাতি করি, বসন্ত এসে গেছে, বাট এই সময়টা না ঠান্ডা না গরম, তার জন্য সর্দি জ্বর যেমন লেগেই থাকে, সর্দি কাশি ঠান্ডা লেগে যাওয়া, পাশাপাশি যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রচণ্ড প্রেশার ফ্ল্যাকচুয়েট করে। যতই আপনি পুলকিত হন বসন্ত এসে গেছে নিয়ে, এই ওয়েদারে কিন্তু ভীষণ প্রেশার ফ্ল্যাকচুয়েট করে। যারা প্রেশারের মেডিসিন খান, যাদের প্রেশারের একটু আপওয়ার্ড টেন্ডেন্সি আছে, তারা এই বসন্ততে অন্তত, শীত আসার আগে আর শীত যাওয়ার সময়, অবশ্যই সপ্তাহে একদিন করে প্রেশার চেক করার, প্রেশারকে কন্ট্রোলে রাখার, প্রেশারকে ব্যালেন্স করার অনবদ্য জিনিস হচ্ছে রেকি। রেকি দিয়ে আমরা ভীষণভাবে প্রেশার জাতীয় সমস্যাকে একেবারে সারিয়ে ফেলতে পারি। আমি পিওর ট্র্যাডিশনাল রেকি নিয়ে কাজ করি, যেখানে শুধুমাত্র ফার্স্ট ডিগ্রি, শুধুমাত্র দুদিনের এই ওয়ার্কশপটা করলেই কিন্তু 100% কিওর হওয়া যায়। আমি 2000 সালেও এই পিওর ট্র্যাডিশনাল রেকি নিয়ে কথা বলেছি। 2011 অবধি আমার হিসেব ছিল 1.5 লক্ষ মানুষ শিখেছেন, তারপরে আর হিসেব নেই। যারা শিখেছেন, যারা আমার কথা মতো চলেছেন, ইচ অ্যান্ড এভরি পার্সন, সে যে কোনো রোগ নিয়ে আসুক না কেন, অ্যালজাইমার, পার্কিনসন, পোস্ট সেরিব্রাল যে সমস্ত রিহ্যাব, সেই সমস্ত ব্যাপারে, নার্ভের ক্ষেত্রে রেকি অসাধারণ কাজ করে। কাজেই রেকিটা যদি শেখা থাকে, আপনার বা আপনার পরিবারের যে কোনো অবস্থায় আপনি তাদের সাপোর্ট দিতে পারেন। অবশ্যই আমি বলবো, বাড়ির সিনিয়র সিটিজেন যারা রয়েছেন, যাদের হাতে এখন সময় রয়েছে, দুদিনের এই ওয়ার্কশপটা করুন। অনেক ক্ষেত্রে অনেক কিছু তো এক্সপেরিমেন্ট করেন, অনেক কিছু খেয়ে একটা শাড়ি কিনে অনেক নষ্ট হয় টাকা। ঠিক আমাদের রেকি শিখতে গেলে একটা শাড়ি কেনার মতনই টাকা লাগে, একটা ভালো ড্রেসের মতনই টাকা লাগে, একদিনের রেস্টুরেন্টের খাবার মতনই টাকা লাগে, খুব বিশাল কিছু খরচ না। তো দুদিনের এই ওয়ার্কশপটা আপনি যদি করেন, তাহলে আপনি কিন্তু পুরো পরিবারের একটা ফার্স্ট এড বক্স হতে পারেন, মেডিকেল কিট হতে পারেন। কার মাথা ব্যথা করছে, কার পেট ব্যথা করছে, কারো সুগার আছে, কারো আর্থারাইটিস আছে, কারো নার্ভে প্রবলেম আছে, কারো পেটের সমস্যা আছে, গ্যাস অ্যাসিডিটিতে ভোগে, কেউ অ্যাংজাইটিতে ভোগে, টেনশনে ভোগে, যে কোনো ধরনের শারীরিক বা মানসিক রোগকে 100% কিওর করতে পারে রেকি, মাত্র দুদিনের ওয়ার্কশপে। এই বেসিক কোর্সটা করার পর আপনি, এখানে আমরা যেমন টিভিতে ফোন পাই, প্রচুর অনলাইনে ফোন পাই, আজকে আসছে না এখনও কোনো ফোন, আপনারা ফোন করতে পারেন, আমাদের লাইভ ফোন ইন প্রোগ্রাম, আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারেন, আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে সেটার জন্য ফোন করতে পারেন। তো আমরা এখানে এমনও ফোন পেয়েছি যার প্রচণ্ড প্রেশার ছিল, কিন্তু রেকি শেখার পরে তার প্রেশার একেবারে স্ট্যান্ড বাই প্রেশার চলছে। আমরা এখানে ফোন পেয়েছি এমন যার হার্টে ব্লকেজ ছিল, ডক্টর বাইপাস সার্জারি করতে বলেছিল, অথবা অ্যাঞ্জিওপ্লাস্টি নিদেন পক্ষে করতে হবে বলেছিলেন, বাট তিনি টাকা জোগাড় করে উঠতে পারেননি। ইন দ্য মিন টাইম রেকি শিখেছেন, নিয়মিত প্র্যাকটিস করেছেন, কিন্তু তাইতে তিনি দেখেছেন যে মেট্রো রেলের সিঁড়িতে উঠতে গিয়ে হাঁপ ধরতো, সেটা আর ধরছে না।
মাঝে মধ্যে চেস্ট পেন হতো, সেটা আর হচ্ছে না। তো তখন উনি করেছেন যে আর একবার টেস্ট করে দেখি না কেন। তো টেস্ট করে তখন দেখা যাচ্ছে যে তার কিন্তু হার্টে ব্লকেজটা আর নেই। এই এক্সপিরিয়েন্স কিন্তু আপনাদের দর্শকদের থেকেই কিন্তু আমরা এখানে পেয়েছি। আমরা এখানে প্রচুর সুগারের মানুষের পেয়েছি, যারা সুগারে ভুগছেন, ডায়াবেটিক পেশেন্ট, যারা কিন্তু রেকি শেখার পরে 100% তাদের নর্মাল হয়ে গেছে। আমরা এমনও ফোন পেয়েছি যার আজকে 2000 সাল থেকে মেডিসিন অফ হয়েছে, 2002-এর পরে তিনি আর রেগুলার প্র্যাকটিস করেন না, তথাপি আজও পর্যন্ত সুগার ব্যাক করেনি। তার আগে প্রায় 30 বছর তিনি ইনসুলিন নিতেন। নমস্কার, আমি যাজ্ঞ সেনী, কে বলছেন, কোথা থেকে বলছেন? ইসলামপুর থেকে বলছি। ইসলামপুর? হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। হ্যাঁ, আপনার টিভির ভলিউমটা মিউট করেছেন। থেকে বলছি, আমি মানে কিভাবে যোগাযোগ করব, আমার স্বামীর সুগার আছে। একটা হেল্পলাইন নাম্বার দেখাচ্ছে, ওই নাম্বারটা লিখে রাখুন, লিখে ওইটাকে আগামীকাল সারাদিন আমি অনলাইন থাকব ওই নম্বরে, আগামীকাল সারাদিন, বাট সকাল 11টার পর, আগামীকাল সকাল 11টার পরে ফোন করবেন, 11টার আগে নয়। যদি আমাদের এখন হেল্পলাইন নাম্বার থেকে বলেও যে কাল সকালে পাবেন, কাল সকালে আমাকে পাবেন না ওই নম্বরে। 11টার পর কি 12টার পরে ফোন করুন, বাকি সারা দিন আমি আপনাদের জন্য থাকব। বেটার 12টা থেকে সারা দিন রাত 12টা পর্যন্ত আগামীকাল ফোন করতে পারেন, সমস্ত ফোন ধরব, সমস্ত ফোনের উত্তর দেব, বাট সকালের দিকে কাল করবেন না, একটু বিজি থাকব, ফোন আমার সঙ্গে থাকবে না। তো এই 12টা অনওয়ার্ড, আগামীকাল 12টা, সকাল 12টা থেকে রাত 12টা ফোন করতে পারেন 9831002429 এই নম্বরে, সরাসরি আমার সাথে কথা বলুন। আপনার ইসলামপুর থেকে কোথায় কানেক্টিং কাছাকাছি হবে আমরা আলোচনা করে অবশ্যই আপনি রেকি শিখবেন। যদি এমন হয়, রেকিতে দেখুন আমরা বলছি সুগার যেমন সারছে, প্রেশার সারছে, নার্ভের প্রবলেম সারছে, হার্টের প্রবলেম সারছে, অ্যাজমা সারছে, পেটের যাবতীয় রোগ সারছে, আর্থ্রাইটিস সারছে, যে কোনো ধরনের অর্থোপেডিক সমস্যা সারছে। তাছাড়া বাচ্চাদের, যে সমস্ত বাচ্চাদের, বাচ্চারা নর্মাল নয়, সুস্থ জীবনস্রোতে নেই, চ্যালেঞ্জ বাচ্চা, অটিজম আছে, সেরিব্রাল পলসি আছে, সেগুলো সারে। যাদের স্ট্যামরিং আছে, যারা মানসিকভাবে ভারসাম্যহীন, কোনো রকমভাবে টেনশনে ভোগেন থেকে শুরু করে সিজোফেনিক পর্যন্ত, সমস্ত রোগের চিকিৎসা রেকি দিয়ে হয় এবং 100% কিওর হয়। তো কাজেই আপনি যদি মনে করেন ইসলামপুরে আপনি অর্গানাইজ করবেন ক্লাস, আপনার আশপাশে 10 জনকে অ্যারেঞ্জ করুন, আমি যাব আপনার প্লেসে গিয়ে ক্লাস নিয়ে আসব। যে কোনো নতুন জায়গা, ইসলামপুরে আমার কোনো ব্রাঞ্চ নেই, যে কোনো নতুন জায়গায় আমি নতুন ব্রাঞ্চ করি না করি ক্লাস নিতে যেতে উৎসাহী, কারণ আমি জায়গা দেখতে, নতুন জায়গায় যেতে ভালোবাসি, শুধু সেই জন্য। সেটা হতে পারে তস্য গ্রাম, আমার কোনো অসুবিধা নেই, আমি যাই যেখানে একেবারে চাষ করতে করতে ও ক্লাস ক্লাস চালু হয়ে গেছে, খবর দেওয়া চলে আসলো পুরো মাটি ফাটি মাখা, সেই অবস্থায় তারা ক্লাস করতে বসেছেন, ভীষণ ভালো লেগেছিল ক্লাসটা করে। যেখানে যেমন আমি সেখানে তেমন ক্লাস নিতে পারি, তার কারণ এডুকেশনাল কোয়ালিফিকেশান হিসাবে সামান্য MBA ডিগ্রিটা আছে, BEd-এ অন্তত শেখানো হয় যে ক্লাস যেমন তাকে কিভাবে সেইভাবে প্রেজেন্টেশন করতে হয়। কাজেই যে যে কোনো শিক্ষাগত যোগ্যতার, একেবারে যারা টিপসই দেয় অক্ষর জ্ঞান নেই, তাকেও আমি যেভাবে শেখাতে পারি, বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজের প্রফেসরেরা শেখেন তাদের ক্লাসও যেমন নিতে পারি, প্রচুর ডক্টররা শেখেন তারাও ক্লাস করে স্যাটিসফাইড হন আমার কাছে, কারণ যে যেমন তাকে সেইভাবে ক্লাস নেবার ক্ষমতাটুকু বোধ হয় আমার আছে। আর অন্তত 1997 সাল থেকে ক্লাস নিচ্ছি, ক্লাস কী করে নিতে হয় সেই ক্যাপাসিটি আমার যেহেতু আছে, যে কোনো শিক্ষাগত যোগ্যতার যে কোনো বুদ্ধিসম্পন্ন মানুষকে আমার সামনে নিয়ে আসুন, চোখে না দেখতে পেলেও হবে, 100% ব্লাইন্ডদের আমি ক্লাস করাই, যারা চোখে বিন্দুমাত্র দেখতে পায় না তাদেরকে আমি ক্লাস করাই, আমি ওল্ড এজ হোমে ক্লাস করাই, 90-95 এর দিদারাও ক্লাস করেন। কাজেই তা ক্লাস করানোটা আমার ব্যাপার,
আপনারা 10 জন এক জায়গায় শুধু জড়ো হন তাহলেই হবে। আমার সঙ্গে 9831002429 এই হেল্পলাইন নাম্বারে ফোন করতে পারেন। নেক্সট উইকে যে কোনো দিন সকালের দিকটা আমি উইকডেতেও ফোন ধরবো, শনি রবি একটু আনসার্টেন হলেও ফোন ধরবো। বাট অবশ্যই আপনারা 10 জন একত্রিত হয়ে যে কোনো নতুন জায়গায় অর্গানাইজ করুন, কোনো ক্লাব হোক, কোনো স্কুল হোক, সেখানে আমি গিয়ে ক্লাস নিয়ে আসতে পারি। এই যে এখন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শুরু হবে, মাধ্যমিক চলছে, আইসিএসসি আইএসসি চলছে, এই যে চতুর্দিকে যে পরীক্ষার আবহ, প্রচুর অ্যানুয়াল পরীক্ষা চলছে, তো এই সময় বাচ্চারা যে পড়াশুনোটা করে যায়। নমস্কার, আমি জাগ্রসেনী, কে বলছেন? হ্যালো, হ্যাঁ কে বলছেন? রবীন্দ্র দাস বলছি, ব্যান্ডেল থেকে। আচ্ছা বলুন। আমার হাইপারটেনশন ছিল, আমার ব্লাড প্রেশার হাই ছিল, আমি ইশা সেন্টারে মানে শিখেছিলাম রেকি, আমার 170/100 ছিল। আচ্ছা, এখন ব্লাড প্রেশার তো নর্মাল আছে, সবসময় 110/70, সবসময় দেখছি ব্লাড প্রেশার নর্মালই আছে। আপনি ফার্স্ট ডিগ্রি করেছেন শুধু? ডিগ্রি করেছি, সেকেন্ড ডিগ্রি করিনি। এটা আপনি বলেছিলেন সেকেন্ড ডিগ্রিটা করবার জন্য ক্লাসে, তো আমি আর মানে অতটা ভাবিনি, কিন্তু এখন ভেবেছি যে মানে এত উপকার হচ্ছে, মানে তখন ভেবেছি। একদমই তাই, ফার্স্ট ডিগ্রি আমি সব সময় বলি এক বাটি জল, সেকেন্ড ডিগ্রি হচ্ছে সমুদ্র। ফার্স্ট ডিগ্রিটা করেই বুঝতে পারছেন আপনার কতটা মানে মানে ফার্স্ট ডিগ্রি শিখে অন্তত এইটুকু বুঝেছেন যে আপনি ঠকে যাননি, রেকি লোক ঠকায় না, আমি লোক ঠকাচ্ছি না, এবার আমার কথা শুনে সেকেন্ড ডিগ্রি করুন, আপনার কেরিয়ারের জন্য উপকার হবে। প্রত্যেকটা মানুষ আজকে, একটা যে মানুষ রিটায়ার করছে তিনিও ফার্দার কেরিয়ার নিয়ে ভাবছেন, যিনি রিটায়ার করছেন, আজকাল প্রচুর প্রচুর অফিসে মানে ভিআরএস হয়ে যাচ্ছে, তারাও কিন্তু নতুন করে কেরিয়ার নিয়ে ভাবছেন, কাজে কেরিয়ারের কোনো বয়স নেই। রেকি সেকেন্ড ডিগ্রি করলে যে প্রোগ্রামিং রেকি রয়েছে, প্রোগ্রামিং রেকি দিয়ে আপনাদের কেরিয়ারটা সুন্দর হবে, আপনার প্রত্যেক দিনের লাইফস্টাইলটা সুন্দর হবে। আপনি বিজনেসম্যান হলে আপনার বিজনেসটা যাতে ভালো চলতে পারে, আপনি চাকুরিজীবী হলে আপনার চাকরিটা যাতে ঠিকঠাক হতে পারে, প্রমোশনটা যাতে ঠিকঠাক হতে পারে, টোটাল জিনিসটাকে, আপনার লাইফস্টাইলটাকে, এখন হচ্ছে আপনার টেনশন হলে টেনশনটাকে রিডিউস করা, যাতে টেনশন না হয় তার জন্য শরীরকে তৈরি রাখছেন। আর সেকেন্ড ডিগ্রি করলে প্রোগ্রামিং রেকি দিয়ে আপনার পরিবেশকে আপনি রেডি রাখবেন যাতে টেনশনের ঘটনাটাই না ঘটে। 29 তারিখে সেকেন্ড ডিগ্রি মানে? একদম, অবশ্যই আপনারা কালকেই নাম লেখান। আমি কালকেই নাম লেখাচ্ছি। এই কদিন রেগুলার নাম এনরোলমেন্ট হবে রিশরা সেন্টারে, সকাল সকালের দিকে হোক, সন্ধ্যের বিকেলের দিকে হোক, 4টা থেকে 6টা হোক, গিয়ে আপনারা নাম এনরোল করতে পারেন। রিশা সেন্টারে এই কদিন রেগুলার এনরোলমেন্ট থাকবে। রিশা সেন্টারের ঠিকানা জানার জন্য, উনি তো জানেন, যারা জানেন না, রিশা সেন্টারের ঠিকানা জানার জন্য আমাদের হেল্পলাইন নম্বরে ফোন করে জেনে নিন কবে নাম এনরোল মানে কবে আপনি কোথায় যাবেন। এর মধ্যে যে কোনো দিনই যেতে পারেন, আমরা সেই অনুযায়ী ইনস্ট্রাকশন দিয়ে রাখছি যাতে যে কোনো দিন গেলেই আপনাদের নাম এনরোলমেন্ট হয়ে যায়। যারা ফার্স্ট ডিগ্রি অলরেডি করেছেন তারা ফিজিক্যালি ফিট আছেন, কিন্তু আপনার পরিবেশকে ঠিক রাখার জন্য সেকেন্ড ডিগ্রিটা আমি করতে বলি। প্রথমত আপনার চেনা জানা আত্মীয় স্বজন, আজকালকার ম্যাক্সিমাম বাচ্চারা তো বাইরে, কেউ হস্টেলে থেকে পড়ছে, কেউ বিদেশে গিয়ে পড়ছে, তো এই বাড়ির বাচ্চারা যদি অসুস্থ হয় তাদের নিয়ে যে টেনশন, এই জায়গাটাই রিডিউস হয়ে যাবে যেই মুহূর্তে আপনি রেকি সেকেন্ড ডিগ্রি জানবেন। আপনি ডিস্টেন্স রেখে দিয়ে তাকে সুস্থ রাখতে পারবেন, 100% সুস্থ থাকে, যাতে তার যাতে কোনো অসুস্থতা না থাকে, সেই জায়গাটা করে দেয় রেকি সেকেন্ড ডিগ্রি। পাশাপাশি প্রোগ্রামিং রেকি যেটার কথা বললাম, বিজনেস, আমার বিজনেসটা যাতে, আজকে কেউ সাপোজ কারো পার্লার আছে, আজকে আমার কালকের জন্য আমি প্রোগ্রামিং রেকি করছি যে কালকে মোটামুটি 2টা ব্রাইডালের খবর আসলো, এই মোটামুটি এরকম এরকম ধরনের এতগুলো কাস্টমার আমার রেগুলার আসলো, এটার জন্য প্রোগ্রামিং করলেন, দেখলেন মিলল। এইভাবে আপনি আপনার বিজনেসকে যেমন চালাতে পারবেন, তেমনি কারো জব, তাকে টার্গেট ফুলফিল করতে হবে, যে এতগুলো টার্গেট আমায় ফুলফিল করতে হবে, সে টার্গেট রিলেটেড আপনি প্রোগ্রামিং রেকি করলেন যে আপনি এই ডেটার মধ্যে আপনি টার্গেট ফুলফিল করতে পারছেন। কারো থেকে টাকা পান, সে যাতে টাকাটা আপনাকে দিয়ে দেয় তার মনে পড়ে, সে যাতে মনে করে যে হ্যাঁ আমার দেওয়া উচিত টাকাটা, সেই জন্য প্রোগ্রামিং রেকি করতে পারেন।
আপনি কোথাও ট্যুর করতে গেছেন, আপনার ট্যুরটা যাতে সেফ অ্যান্ড সিকিউর অ্যান্ড সাকসেসফুল হয় তার জন্য প্রোগ্রামিং রেকি করতে পারেন। প্রোগ্রামিং রেকি আপনার লাইফটাকে এইভাবে গার্ড করে রাখবে। আপনার দৈনন্দিন জীবনে যে কোনো ঘটনা, যে প্রত্যেকে যাতে আপনার সঙ্গে ভালো বিহেভ করে তার জন্য করতে পারেন। প্রত্যেকে আপনি যে আজকে একটা ইভেন্ট করতে যাচ্ছেন, এই ইভেন্টটা যাতে সাকসেসফুল হয় তার জন্য করতে পারেন। বাড়িতে আজকে 10 জন লোক খাবে, সেটা যাতে রান্নাবান্না যাতে সব কিছু ভালো হতে পারে তার জন্য করতে পারেন। বাড়িতে কাজের লোক 4 দিন আসেনি, যাতে কালকে আসে তার জন্য করতে পারেন। অর্থাৎ জীবনের যে যে কোনো হার্ডলস আপনার আসুক না কেন, সেই হার্ডলসটা যাতে আপনি সাকসেসফুলি চালাতে পারেন তার জন্য আপনি কিন্তু প্রোগ্রামিং রেখে আপনি করতেই পারছেন। বেড়াতে যাবার ক্ষেত্রে ভীষণভাবে আমরা যেটা পাই যে ওয়েদার খারাপ, আমি বেড়াতে গিয়ে যদি আমি প্রচুর পাহাড়ে যেহেতু ঘুরি সেহেতু ওয়েদার খারাপ যদি থাকে তাহলে তো আমার ট্রিপটাই নষ্ট। প্রথম কথা, আমি এতগুলো দিন ছুটি বের করে নিয়ে গেছি, সেটাই আর পরে আর নাই বের করতে পারি। একবার জার্নি করেছি, যাতায়াতের খরচা আছে, থাকার খরচা আছে, আমি কি বৃষ্টি দেখার জন্য এসছি? প্রোগ্রামিং রেখে করুন, ঝকঝকে ওয়েদার থাকবে। ঠিক গত 8 তারিখ, 8 ফেব্রুয়ারি, আপনাদের ওয়েদার রিপোর্টটা একটু দেখুন তো, গুগল তো এখন সকলের হাতে। 8 ফেব্রুয়ারি বৃষ্টিতে ভেসে যাওয়ার কথা। হ্যাঁ, মেঘ করেছিল, আমি দক্ষিণ কলকাতা নিয়ে বলতে পারি, মেঘ করেছিল, মনে হচ্ছিল এই পড়লো বলে বৃষ্টির ফোঁটাটা যেন অর্ধেক এসে আটকে গেছে এই টাইপের। আমার একটা ইভেন্ট ছিল ওপেন এয়ারে, রেকি রিলেটেড নয়, অন্য কিছু। প্রোগ্রামিং রেকি দিয়ে আটকে রাখা ছিল বৃষ্টি পড়বে না, 100% বৃষ্টি পড়েনি। 8 তারিখ, 9 তারিখ, দুদিনের দুটো ইভেন্ট, দুদিনই কিন্তু ওয়েদার ফোরকাস্ট ছিল বৃষ্টি হবে, প্রচুর বৃষ্টি হবে। এক্সাক্ট সেরকমই 18th August 2019, দেখুন ওয়েদার ফোরকাস্ট, বৃষ্টি ভেসে যাওয়ার কথা। 17 তারিখ বিকেল অবধি বৃষ্টি হয়েছে। আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প ছিল, ইউটিউবে পিছিয়ে যান, ব্লাড ডোনেশন ক্যাম্পের নোটিশ যাচ্ছে। 18th of August ব্লাড ডোনেশন ক্যাম্প ছিল, 17th ব্লাড ব্যাংক থেকে ফোন করছে, হবে তো? যারা গেস্ট ছিলেন ডক্টর হোম চৌধুরী, 10টা আসার কথা 8টায় চলে এসেছেন, তোমরা পারবে তো করতে? হবে তো? বৃষ্টি কিন্তু আগের দিন সন্ধে থেকে বন্ধ করা গেছে, যে অঞ্চলটাতে লেক মার্কেট অঞ্চলে হবার কথা, যেখানে জল নামে না, জল নেমে গেছে। সকলে এসে অবাক, ব্লাড ব্যাংক এসে অবাক, মন্ত্রীরা এসে অবাক, হলো কি করে? শোভনদেব চট্টোপাধ্যায় এলাকার বিধায়ক, তিনি এসে বলছেন এটা সম্ভব হলো কি করে? কাল বিকেল অবধি অত বৃষ্টি হয়েছে, আজকে জল নেই, সম্ভব প্রোগ্রামিং রেকির মাধ্যমে। লোকাল লোক বলছে রেকি দিয়ে কি ওয়েদার বৃষ্টি ফিষ্টিও বন্ধ রাখা যায় নাকি? রেকি দিয়ে কি জল নামিয়ে দেওয়া না যায় নাকি? প্রোগ্রামিং রেকিটা ঠিক জল নামানোর জন্য, বৃষ্টি বন্ধের জন্য ছিল না, প্রোগ্রামিং রেকিটা ছিল আমার প্রোগ্রামটা সাকসেসফুল করার জন্য। হ্যাঁ, বৃষ্টি বন্ধের জন্য ওয়েদার মানে করা হয়েছিল, যে আগের দিনে বৃষ্টিটা তখন বন্ধ না করলে প্যান্ডেলগুলো করা যাচ্ছিল না। তাহলে এই যে আপনি কোনো ইভেন্ট করতে যাচ্ছেন, বাড়িতে কারো বিয়ে রয়েছে, অন্নপ্রাশন রয়েছে, বাড়ির কোনো অকেশান রয়েছে, সেই অকেশানটা যাতে সাকসেসফুল হয়, ওয়েদার যাতে সাথ দেয়, তার জন্য কিন্তু রেকি করা যায়। এবং রেকি 100%, এর পরেও বলবো রেকি 100% সায়েন্টিফিক হিলিং মেথড। ক্লাস যখন করবেন সায়েন্সটা এক্সপ্লেন করব, তার জন্য ক্লাসে আসতে হবে। রেকি 100% সায়েন্টিফিক হিলিং মেথড, নাওলজি বললাম, ইঞ্জিনিয়ারিং কলেজের প্রফেসরেরা রেকি শেখেন, ডাক্তারেরা রেকি শেখেন, শিখতেন না। অবশ্যই বিজ্ঞানসম্মত চিকিৎসা পদ্ধতি হিসাবে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একে স্বীকৃতি দিয়েছে। আবারও বলবো, যারা আজকে কোনো কারণে লাইন পেলেন না, আগামীকাল 12টার পর ফোন করুন, সকাল 12টা থেকে রাত 12টা আপনাদের জন্য থাকছি 9831002429 এই হেল্পলাইন নাম্বারে। দেখা হবে আগামী বৃহস্পতিবার 6টা বেজে 55 মিনিটে। আসি।